আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং তারপর এসে কারোর সামনে কথা বলতে হচ্ছে কি কথা বলার চেষ্টা করতেছিল আর সামথিং আর আরেকটা জিনিস বলি হাউ ওল্ড এইটিন আই এম থার্টি নাইন ওয়ে সিনিয়র সেই সামথিং ডন্ট্রিডন লুকেটমি রিল্যাক্স আমি তোমাকে বলছি ইউ আর এইটিন আই এম থার্টি নাইন ওয়ান আই এম সেই সামথিং অন স্টেজ বাঁশ খেয়ে ঝাড়ি খেয়ে স্কারড হয়ে গুলি খেয়ে যখন এসে বলে প্রথম কাজ হচ্ছে মামা কী কইতেছি একটু শুনি তারপর বাসায় যাওয়ার পথে গরুর মতো জাবর কাটতে কাটতে আবার শুনতে হবে গুরু এটা কেন বললো নিশ্চয়ই আগে বেছে কোনো কাহিনী আছে কোনো না কোনো এক্সপিরিয়েন্সের কারণ থেকে বলছে আঠারো বছর বয়সেই ন দিস ইস দ্য টাইম টু লার্ন রিল্যাক্সলি নিতে হবে আমাদের প্রথমেই না নো আজকে ওর একটা ট্রল করুম আমার আঠারো আমার দুটা চ্যানেল আছে আমার ওখানে স্ন্যাপচ্যাট আছে আমার ওখানে পাঁচশো এক হাজার পোলাপে ধসাই মামা নো জাস্ট রিল্যাক্স রিল্যাক্স লার্ন ঠিক আছে প্লিজ থ্যাংক ইউ সো ভেরি মাছ হ্যাঁ আই রেসপেক্টফুলি ডিস এগ্রি অন ইউর পয়েন্ট অ্যান্ড আই ইন্টেনশনালি ইনসাল্টেড ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ ফর আমার খুব প্রিয় একজন মানুষ আমি ওখান থেকে বসে ভেবেছিলাম যে ইনসাল্ট হল আমার খুব খারাপ লাগবে না তো আশা করি যে আমি হ্যাপি হয়েছি ওনার ইনসাল্টেড আর আপনারা রাগ করবেন না আমি আসলে পরিসংখ্যানটা বলতাম হয়তো বা শেষে যাক বলতে পারিনি উনি তাল গাছ আমার তাল গাছ আমার তাল গাছ আমার স্ট্রং আমি যেটা বলছিলাম ইউ আর ভেরি স্ট্রং বিং বিং এতজন মানুষ সো জাস্ট টু ফিনিশ আপ জাস্ট টু ফিনিশ আপন রেসপেক্টেড সরি সি ডাউন ভাই ভুলে গেছে জায়গা সি ডাউন সো আমার পর ইকবাল ভাই আছেন অ্যান্ড অ্যান্ড দে আর লড অফ রেসপেক্টেড পিপল ইউ গাইজ কাম টু সেমিনার্স ইউ গাইজ লিসন টু পিপল ইউ গাইজ টক টেক লড অফ সেলফিস ইউ গাইস ইট অন সোশ্যাল মিডিয়া দেন ইউ গো ব্যাক টু ইউর হাউস ওকে ইোর হোম ইউর জব একটু ফিনিশ একটু আমরা যখন শেষ করি এখানে হাসির কোনো কথা হচ্ছিল না যারা হাসতেছো না বুঝে হাসতেছস হা হা শেষ করি সো আমি যেটা বলছিলাম সরি let me finish let me finish what i was saying or oh, you guys go back if you don't practice what people said এখানে আমি অলরেডি এক দৃষ্টি তাকিয়ে বুঝতে পারছি যেখানে অনেকে অনেকের ড্রেস নিয়ে কাজ করতে হবে অনেকের হেয়ার স্টাইল নিয়ে কাজ করতে হবে অনেকের ইংলিশ নিয়ে কাজ করতে হবে অনেকের সংখ্যা নিয়ে কাজ করতে হবে এখানে এই কাজটা কে করবে ইউ হ্যাভ টু ডু দ্যাট আমি যেহেতু বাসায় যে আমাকে একবার বলেছিল যে আমি নাকি উত্তর দিয়েছি আমি তো কোচিং সেন্টারের টিচার না ইয়াস আমি তো কোচিং সেন্টারের টিচার না সো আমি তো তোমার বাসায় গিয়ে পড়াবো না ইউ ইউনিট টু ডু ইট বাই ইউর সেলফ ভাইয়া বিসিএসি টিকি নাই গ্রামীণ ফোন ডাকে না ওই ইউনিভার্সিটির চান্স পায় নাই তোমার জন্য পাও নাই তুমি জানো যে ওখানে ভর্তি ওই চাকরি পেতে গেলে ওখানে করতে গেলে কি লাগে রাইট হোয়াইট ডিডেন্ট ইউ ডু ইট না করলে দোষটা কার ভাই আমিও সালমান মতো ইউটিউবার হবো ইকবাল ভাইয়ের মতো আইজি আইএসপি চালাবো তারপরে মানে এরপরে কি করতে হবে ভাই আমার তো কেউ পরিচিত নয় মা বাপ ভাই বোন কেউ নাই তো আমি কি করবো তো ঘুরো রাস্তায় রাস্তায় অ্যাকচুয়ালি গোয়েন্ড নট পিপলস ডোর হাউ মেনি পিপলস ডোর ইউ অ্যাকচুয়ালি নক্ট আমরা দুই আজকে একজনকে ডেকে এক মিনিট অপমান করতে মাইন্ড করে গেল তাকে যদি কেউ যেয়ে বলতে হবে আপনার সাথে কাজ করবো না যান আপনি হবে না বিজনেস প্রপোজিশনে যান আপনার সাথে পার্টনারশিপ করব না আমরা কিন্তু মামলা করে দিই আমরা ব্যর্থতা নিতে পারি না কেউ আমাকে রিজেক্ট করবে ভাবতেই খারাপ লাগে প্লিজ লেসেন জেনম্যান কোনো কিছু চাওয়ার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি সেটার মতো যোগ্য কিনা আমি যখন নেভিতে ভর্তি পরীক্ষা দিতে যাই আমি জানতাম আমি সেটার যোগ্য বিকজ নেভিতে গত দশ বছর কীভাবে লোক নিছে কি হবে কি কি প্রশ্ন করে কারা কারা টিকে ছিল আগের তিনজন নেভি সাথে কথা বলে তারপর আমি ওখানে গিয়েছিলাম আমি কি দাঁড়া ভাই আমি আসছি আমি পাসপোর্ট এগারেন চামে নেন এন হ্যাপেন আই কুড ডু দ্য সেম আই বি ভাইয়া যাই আমি তো আসছি আই ভাইয়া আমি আসছি আই বিএতে ভর্তি হবো নিবেন নো দ্যাস নট দ্য অ্যাপ্রোচ গত দশ বছর আইবিতে কি কি প্রশ্ন হয়েছে মক টেস্ট মডেল টেস্ট দশজনের সাথে দেয়া একবার মেন্টর্স একবার সাইফোর্স একবার ওখানে গিয়ে দেওয়া রাতের বেলা সবাই যখন ঘুমায় গেছে বসে বসে নিজের টেস্ট পরীক্ষা দেওয়া দিয়ে যখন একটা পর্যায়ে আসছি ওয়ার্ম আপ আই ক্যান অ্যাকচুয়ালি ফেস আই তখন আমি যে আই পরীক্ষা দিয়েছি না ভাইয়া প্রিপারেশন ভালো ছিল না তাও একটু দিয়ে দেই অনেক এরকম করে তারপর টেকে না আচ্ছা আমি চাকরি ইন্টারভিউ যেতে যাচ্ছি। ইউ আর রেকর্ডিং আই ডেলিভার এট লিস্ট ডোন্ট রেকর্ড আই ডোন্ট লাইক দিস ওয়েন সাম্বর ডাজেন্ট কমপ্লাইশন প্লিজ ডুট মাথায় 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 ফোনে রেখে কোনো লাভ নেই আছে কিছু থাকার সম্পর্ক নেই সো আর একটা জিনিস কোনো কিছু নিয়ে আবারও বলছি কোনো কিছু নিয়ে কথা বলার আগে কোনো সাবজেক্ট টপিক কোনো কিছু নিয়ে কথা বলার আগে প্লিজ যেটা চিন্তা করবেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো কি না আপনি যে মানুষ সাধারণত একটা সংখ্যা বলি মানুষ সারা জীবন সাধারণত যেখানে থাকে আর যেখানে কাজ করে হুইচ ইজ নর্মালি আট কিলোমিটার সারা পৃথিবীতে মানুষ সাধারণ আমরা ভাবি যে আমরা উদ্যাম মুক্ত আমরা মুক্ত না আমরা নিজের বাসা বাসস্থান এবং কাজ এটাকে আট কিলোমিটার একটা রেডিয়াস আছে সাধারণত ম্যাক্সিমাম মানুষ আট কিলোমিটারের মধ্যে কাজ করে তার জীবনের ম্যাক্সিমাম টাইমে আট কিলোমিটারে কাটায় এবং সে চিন্তা ভাবনা করে ওই আট কিলোমিটারের মানুষ ওই আট কিলোমিটারে যতটুকু জ্যাম দেখেছে ওই আট কিলোমিটারে যেই যে মানুষ দেখে ওই আট কিলোমিটারের মানুষের চুলের যে হেয়ার স্টাইল সেভাবে এটাই বোধ হয় পৃথিবী দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউনিট টু থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ভাই আপনি জানেন এত পটপট করতেছেন ইয়াস আই ট্রাই টু ফলো পিপল ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব ইন টুইটার ইনস্টাগ্রাম অ্যান্ড সাম আদার প্লেসেস অ্যান্ড ইন মাই ফ্লিপবোর্ড আসলেই কালকে বরুণ ধাওয়ান কী পরে টুইট করছে আসলেই কালকে আলিশা কী জন্য নাম মেটার ওয়াজ দিস গার্ল সোনম কাপুর দিস নিউ মুভি প্যাডম্যান অক্ষয় হোয়াট ইজ ডুইং আই অ্যাকচুয়ালি নো আসলেই ট্রাম্প ওই যে নাম ছিল যে ড্রেস পরে ইয়া থেকে কোন স্যুটটার সাথে কোন টাইটা পরে নাম ছিল আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং তারপর এসে কারোর সামনে কথা বলতে হচ্ছে তারপরেও জ্ঞানের কমতি পড়ে যাচ্ছে কারণ এত ইনফরমেশন ইন স্যারম্যান থিঙ্ক আউট অফ দক্স দিস হোম টু অফিসের যে আট কিলোমিটার রেডিয়াস এটা দিয়ে পৃথিবী যাচ করা বন্ধ করতে হবে ম্যাক্সিমাম মানুষ আমরা এটা করি আমি যেই ইউনিভার্সিটিতে পড়ি ওইটাই ওরা আমি যে এলাকায় থাকি যেই জেলায় থাকি ওই জেলাটাই এর বাইরে আর চিন্তা করি না ফর এক্সাম্পল গরুর মাংস নিয়ে আমার এলাকার লোক কি ভাবে আর গরুর মাংস রাশিয়াতে কেমনা রান্না করে যখন পুরাটা আপনি দুটা বুঝবেন তখন গরুর মাংস নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে তার আগ পর্যন্ত জাস্ট সিরিয়াসলি তার পর্যন্ত চুপ থাকতে হবে সো মাই সাজেশন টু অল অফ ইউ স্পেশালি ইয়াঙ্গার পিপল ডু নট গেট ওভার এক্সাইটেড ডু ডোনট ওয়ান্ট ইমিডিয়েট সাকসেস আজকে চ্যানেল খুলছি কালকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার নাই কেন জীবনটা ডোন্ট নাথিং ইজ ইজি আজকে বিশ একুশ বছর কাজকর্ম করার পরে কোথাও আসলে চার পাঁচজন সেলফি তোলে একুশ বছর কাজ করার পরে রাইট সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ অ্যান্ড লাইফ লিটল টাইম অ্যান্ড যদি স্কিল না থাকে স্কিলের ফ্যাক্টরি পয়দা করতে হবে তারপরে সামনাসামনি আসতে হবে নট অনলি অ্যাবাউট এইট কিলোমিটারস দশ পনেরো বিশটা শহরে পৃথিবীর কি হয় সেটা জানার পরে তারপরে এসে কথা বলতে হবে সিম্পল একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি আমাদের দেশে এই কি পড়ো সমাজবিজ্ঞান সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স নিতত্ব বিজ্ঞান নাই খ্যাত সেম সাবজেক্টটা যদি ফিনল্যান্ড অন্য কোথাও বলতো ওইসব দেশের সম্মানের সাথে দেখা হয় যে সমাজবিজ্ঞান পড়ো সোশ্যাল সায়েন্স ওয়াও পলিটিক্যাল সায়েন্স পড়ো ওয়াও আমাদের দেশে যেহেতু চাকরি নাই এই জন্য আমরা এটাকে খারাপ ভাবতেছি কিন্তু অনেক গ্লোবাল স্ট্যান্ডার্ড ইট হ্যাজ এমেজিং আসপেক্ট বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি যে কোনো সমাজবিজ্ঞানে পড়ে যদি সামাজিক কোনো সমস্যা নিয়ে কাজ করে থিসিস করা হয় নর্ডিক অঞ্চলের অনেক দেশ টাকা লাখ লাখ ডলার খরচ করে ছেলে বা মেয়েটাকে নিয়ে যাবে আমরা সেটা জানি না বিকজ আমাদের এখন চলতেছে বিবিএ ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের থট প্রসেস কোথায় আটকে আছে আমি ভাবতেছি চলতেছে বিবিএ মতিঝিলে আসবে গুলশানের চাকরি পাবো শেষ এর বাইরে চিন্তা করতে পারছি না কারণ আমি ভাবতেছি বিজ্ঞান তো কেউ পাত্তা দেয় না কেউটা কে আমার এলাকার আমার বড়ো ভাই আমার আব্বা আম্মা আমার এরা দ্যাট ইজ নট দ্য ওয়ার্ল্ড তাহলে তো আমি দশ বারো বছর আগে যখন ইউটিউব শুরু করেছি তো আমার তো কেউ পাত্তা দেয় নাই কর্পোরেট লোকজন ইউটিউব করে কোনো ছাগল নাকি সো দোস কর্পোরেট যারা আমার আট কিলোমিটারে থাকতো তারা এরকম ভেবেছে কিন্তু আমি জানতাম পাঁচ হাজার কিলোমিটার দূরে যে ইউরোপ এবং নর্থ আমেরিকা ওখানে দিস ইজ দ্য ট্রেন্ড অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার অফ নিউ মিডিয়া সো ইউ নিড টু ফিল দ্যাট ফিউচার ইউ নিড টু ফিল দ্যাস এন্টায়ার বিগনেস তারপরে একটা কিছু হওয়া যাবে সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে অ্যান্ড আই হ্যাভ বিন হার্স অন সামটাইমস দ্যাট ইজ অ্যাপসলুটলি পারপাসফুল আমি আমার অন্য বক্তৃতা অনেক সময় হাসাই মজা করি বাট সামটাইমস ইউ নিড টু বি সিরিয়াস হাসি মজা করলাম লাইক ছবি তুললাম মজা হইলো আমি কিন্তু এখন নেমে গিয়ে আমার গাড়ির ড্রাইভার দাঁড়ায় আছে আমি কিন্তু ইভেন আমার টেম্পারেচারও ফিক্স করা আছে আমি গাড়িতে ঢেকে কিন্তু আমি স্টাইলে চলে যাব যে আমি দেশের সবচেয়ে বড় টেলিকম আরেক প্রতিষ্ঠান ওখানে দাওয়াত আছে ওখানে মন্ত্রী মিশা থাকবে আমি দাঁড়াতে ছবি টবি দেখবেন দুই ঘন্টা পরে দেখবেন আমার লাইফ কিন্তু আমাদের চলতেছে এখানে ছবি টুবি তুলবেন আপনি এখানে শেষ করে ঠেলা ঠেলে বেনিফিট ইজ আমাদের এখানে বাকি যারা কথাগুলো বলতে সেগুলো একদম মাথায় গেঁথে ফেলা ডু নট কাম টু দিস সেশন ফর ফান যে সেটা আসল স্মার্ট একটাও সেলফি তুলবেন আজকে ঠান্ডা মাথায় নোট নিয়ে বাইরে যাবো মামা আট কিলোমিটার ঘটনাটা কী করলো দেখি তো আমি তো আসলে আট কিলোমিটার করি তাই তো আমি বাসায় যাই কলেজে যাই দুই কিলোমিটার হবে তারপর ওই এলাকায় যাই হ্যাঁ তাই তো ওরে খাইছে তাহলে ডুইং অ্যাপসলুটলি রং এ হোল লাইফ আমাকে বাইরেতে হবে চিন্তা করতে হবে তখনই সে বের হয়ে এক টুইটার অ্যাকাউন্ট খুলে বলবে যে আজ থেকে এইটাকে এটা পাঁচ হাজার কিলোমিটার দূরে হ্যাঁ লাইক এটা ছয় হাজার কিলোমিটার দূরে ওরে লাইক এটা দশ হাজার কিলোমিটার দূরে আন্টারটিকা ওরেও লাইক ওদেরকে ফলো করা শুরু করবে রাদার দেন অনলি মি অর সালমান ওর সাম্বোডিয়া আজকে যে দেখবেন হোম পেজ কি আট কিলোমিটারে ভরা নাকি থাউজেন্ডস অফ থাউজেন্ডস অফ কিলোমিটারে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ দিয়ে হোম পেজটা ভরা তখন যে থট প্রসেসটা খুলবে আমি গত এক সপ্তাহে বাংলাদেশে সবাই কিনি এক্সাইটেড আমি জানি আমি কিনি এক্সাইটেড জানেন ইলন মাস্ক সিভিলিয়ান ভাবে প্রথম স্পেস এক্স কোম্পানি রকেট লঞ্চ করেছে স্যাটেলাইট পৃথিবীর বাইরে এবং একটা গাড়িও পাঠিয়ে দিছে টেসলার অনেকে ধরতে পারেন উপর দিয়ে গেছে সেখানে একটু স্টাইল মেরে দিলে মনে হয় বিকজ আই এম এক্সাইটেড বিকজ দ্যাট ইজ দ্য ফিউচার ওটা ঘটছে দশ না আট হাজার কিলোমিটার দূরে আর আপনি ভাবতে হ্যাঁ হ্যাঁ নিউরো লিঙ্ক নো সালমান ইজ থ্যাংক ইউ অনেকে ভাবব ওর ইনস্টাগ্রাম দেখে ওই হি জাস গেব মি অনাদার লিঙ্ক আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমি কত কিলোমিটার দূরের ঘটনা জানি কত ডিফারেন্ট ডিফারেন্ট জানি আমি আসলেই ফিফটিন সেঞ্চুরি কী জানি আমি আসলেই যেমন আপনি এখানে হাউ মিনি অফিওর মুসলিম

আপনি কি বলবো এবং আপনাকে বলা হচ্ছে কিনা বুঝতে বুঝতে পাশে একজন উত্তর দিয়ে দিয়েছেন পাশে উত্তর কে বলেছেন দাঁড়াবেন নবুয় পেয়েছেন কবে নবুয় পেয়েছেন কবে নবুয় হেরা গুহায় দশ হ্যাঁ দশ তারপরে হিজরত করেছেন কবে দশ বাইশ ঠিক আছে সিরাউন সংখ্যা দিয়ে কথা বলতে গেলে দেখবেন যে একটু আটকায় দিস এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট আমি শুধু একটা উদাহরণ দিই দ্যার ইজ আ বুক কল দি হান্ড্রেড পৃথিবীর একশো জন মানুষ যাদের উপরে সভ্যতা মানব সভ্যতা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হয়েছে সেখানে আমাদের সাল লিখেছে খ্রিস্টান একজন সেখানে আমাদের মহানবী ইসাল্লাহ ইসলামকে এক নম্বরে রাখা হয়েছে কারণটা জানেন উনি বললেন না ছয়শো বাইশে উনি নবত হিজরত করেন উনি যখন মদিনায় যান তখন উনি যে এলাকাটা ছিলেন সেটা ছিল দশ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার উনি যখন দশ থেকে এগারো বছর পরে উনি ইন্তেকাল করেন তখন ওইটা ছিল দশ লক্ষ স্কোয়ার কিলোমিটার ঠান্ডা মাথায় চিন্তা করেন দশ স্কোয়ার কিলোমিটার থেকে দশ বছরে দশ লক্ষ স্কোয়ার কিলোমিটার পৃথিবীর কোন সম্রাট কোন রাজনৈতিক নেতা এইভাবে এত দ্রুত এভাবে এক্সপান্ড করতে পারেনি এবং তার একশো বছর তার মৃত্যুর একশো বছরের মধ্যে মুসলমানরা সাউথ ফ্রান্স আমরা যেটাকে রেনেসা বলি গ্রানাডা স্পেন ওখানে চলে গিয়েছিল এই পুরো অঙ্ক করে ওরা দেখেছে যে কার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি আমরা নর্মালি বললে আপনার আবেগের চোটে বলে ফেলতেন কিছু কথাবার্তা কিন্তু ওনারা গবেষণা করেছেন এবং তারপর ওনাকে সর্বোচ্চ আমরা হ্যাঁ উনি মহান বলে ফেলতেছি আমরা না বুঝে অন্য ধর্মের লোকজন এসে সংখ্যা দিয়ে গবেষণা করতেছে হাউ ওয়াজ দ্য ইম্প্যাক্ট নাম্বার আজকে থেকে আমি লাস্টের এই সেন্সিটিভ সাবজেক্ট আনলাম উনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হি ইজ ওয়ান অফ হিজ দ্য গ্রেটেস্ট অফ দ্য হিউম্যান বিংস আমি এই সংখ্যাটা শেষ করলাম এই কারণে নো ম্যাটার হাউ কুল স্টাইল যাই করেন দেয়ার আর ফিউ থিংস ইউনিভার্সাল অনেক আগে ঘটে গেছে আমার সবার জন্য একটাই দোয়া বুঝে নিজের যোগ্যতাটা তৈরি করার পরে কোনো কিছু চাইতে হবে পৃথিবীর কাছে বা আমার কাছে নেচারের কাছে সরকারের কাছে কোম্পানির কাছে নিজেকে রেডি করে আপ আনটিল দেন